السلام عليكم. আমরা পাইরে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল অর ইন ইউকে সংগঠনের পক্ষ থেকে চেশিয়ার এন্ড নর্থ ওয়েলস রিজিওনের অন্তকি দয় রোড 2 লাখ টাকার একটা ডোনেশন তাইনর একটা গোর বানাইবার লাগি গোরের ফুটেজটাও আছে আমরা এটা ছড়া আর ও ফলো ক্যামেরার এলাকার মুরব্বিয়ান অহল আর আমরা ইমাম সাহেব আমরা স্কুলের টিচার تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله. এ পর্যায়ে আমরা এই সংগঠনের বায়ান্তরে ধন্যবাদ জ্ঞাপন করবা ডাক্তার মোহাম্মদ মতিউর রহমান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين سمست প্রশংসা সেই মহান সত্তা যিনি রব্বুল আলামিন আসমান এবং জমিনের প্রভু ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক আল্লাহ আল্লাহ সর্বপ্রথম কুরআন শরীফের এই আয়াতটি নাযিল করেছেন হে মুহাম্মদ তুমি প্রভুর নামে লেখো এবং পড়ো এবং লেখা পড়ার শিক্ষা মানুষকে দান করো আজ আমরা একমাত্র পিছিয়ে আছি মহান প্রভুর নামে লেখা পড়া ছেড়ে বিভিন্ন মতবাদের উপরে লেখা পড়া শিক্ষা করে আমাদের ইসলামের এবং সামাজিক দবংশর দিকে আমরা চলে যাচ্ছি বিশেষ আর কিছু বলতে চাই না সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজবুল হুজুর নামে যে সংগঠন তৈরি করেছিলেন সেই সংগঠনের নেতৃত্ব দিয়েছিলেন যুবক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আজ এই সংগঠনের ধারাবাহিকতা বজায় রেখে বিভিন্ন জায়গায় সংগঠন হচ্ছে জনকল্যাণমূলক আজ এই সংগঠনের দিশারি ধরে এমন একটা সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে আমরা ওখান থেকে যে হতদরিদ্র বা বিপন্ন মানুষের সাহায্য পাচ্ছি তনি মধ্যে আজ শমসেদুর রহমানের পরিচিতি এবং এই সংগঠনের সদস্য হিসেবে যাকে সাহায্য করা হয়েছে তার নাম শর্মিয়া আরো অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আর আপনারা যারা সাহায্য করেছেন তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক প্রার্থনা করি দোয়া করি যাতে আপনারা আরো এগিয়ে যান এবং আপনাদের হায়াত দরাজ করে দেন এবং যারা লন্ডন প্রবাসী আছেন বা এই সংগঠনের যারা আছেন তাদেরকে ভেরি ভেরি থ্যাংকস দেওয়া হলো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমরা একটা ছোট্ট ফ্রি টাইম যেহেতু কম একটা বক্তব্য লই আইব আমরা মোশারফ স্যার আমরা কেশবপুর স্কুলের প্রধান শিক্ষক بسم الله الرحمن الرحيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে একটি মহতি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাদের বিচার দিনের মালিক পরম দয়াময়কে এবং আজকে যারা উপস্থিত হয়েছেন সবাই এই সমাজের ভালো কাজে সম্পৃক্ত রয়েছেন আর আমি আনন্দিত অনুভব করছি যে ওনাদের সাথে আমি অংশগ্রহণ করার জন্য
নিজেকে ধন্য মনে করেছি মসজিদের ইমাম সাহেব রয়েছেন জনপ্রতিনিধি রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিলর ইন ইউকে সেস্টার এন্ড নর্থ ওয়েলস রিজনের যারা কাজ করছেন তাদের সবাইকে কারণ দেশের কল্যাণে দেশের মানুষের কল্যাণে উনাদের শ্রম মেধা প্রজ্ঞা কাটিয়ে উনাদের অর্থ পিত্ত দিয়ে মানুষের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করতে চান নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ ভালো উদ্যোগ আসল মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ওনারা প্রমাণ করতে চাচ্ছেন জগৎ জুড়ে এক জাতি আছে সেই জাতিটা মানুষ জাতি কালো আর দলো বাহিরে কেবল ভিতরে সবার সমান রাঙ্গা জলে বাঁচি পাইলে ডাঙ্গা আসলে মানুষের কল্যাণে নিজেকে উজ্জীবিত করাই হচ্ছে প্রকৃত মানুষের ধর্ম এবং ধর্মের কথা ধর্মের বাণী তো দাতা ব্যক্তি ব্যস্তের অতি নিকটে দুযোগ থেকে অনেক দূরে এটা রয়েছে রাসুল এবং আল্লাহর বাণীতে রয়েছে তো আমরা সবাই নিজ নিজ ক্ষেত্রে যার যার অবস্থান থেকে আমরা আসুন মানবতার গান গাই উনাদের মতো যারা সুদূর প্রবাসে রয়েছেন ইউকেতে রয়েছেন দেশের বাহিরে এবং দেশের মানুষের প্রতি ওনাদের যে মমত্ববোধ সহমর্মিতা ভালোবাসা সেটা সেটা দৃষ্টান্ত হয়ে থাকবে জনম জনম ধরে তবেই হবে আমাদের ধর্মের যে বাণী ধর্মের যে কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের যে মানবতার উদ্দেশ্য সেটা সফল হবে যদি আমরা ওনাদের মতো প্রত্যেকেই প্রত্যেকের জন্য হাত বাড়িয়ে দেই এবং তখনই সমাজে একটা সুশৃঙ্খল পরিবেশ আসবে এবং রাসুলের যে বাণী জাকাত এরপর তারপরে ধর্মের যে কথাগুলো আসে সেটা প্রতিষ্ঠিত হবে ধন্যবাদ জ্ঞাপন করছি অবশেষে যারা উপস্থিত রয়েছেন এই আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন আমাদের 3 নং ওয়ার্ডের কাউন্সিলর মহোদয় আছেন উত্তরপাড়া মসজিদের ইমাম সাহেব রয়েছেন তারপরে আমাদের কেশবপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সাবেক সভাপতি মহোদয় রয়েছেন এবং উত্তরপাড়ার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এই পর্যায়ে আমরা সামনে আমরা নুরুস হাসান বক্তব্য রাখবো আর কি আসসালামু আলাইকুম আপনারা যে সাহায্যটা করছেন এই গরুর মাঝে আপনারা ধন্যবাদ জানাই নিল বন্যা তো ক্ষতি করছে প্রচুর বাংলাদেশ প্রচুর মাঝে সাহায্য করছেন এই বাংলাদেশ জুড়ে আপনারা যে আমার বাইরে সাহায্য করছেন আপনারা ধন্যবাদ জানাইলাম আপনারা ধন্যবাদ জানাই আমি আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে রাখবেন আসছেন মোহাম্মদ খালিক মিয়া ভাই বিসমিল্লাহ রহমান রহিম এই এই মঞ্চে উপস্থিত আমরা কেশবপুর গ্রামের উত্তরপাড়ার শ্রদ্ধায় ময় মুরব্বিয়া আমার সাফা ইকান আসুন দুইজন আমার ভাই আমরা মসজিদের ইমাম সাহেব সব বর্তমান কাউন্সিলর আমার প্রাইমারি স্কুলের হেডমাস্টার সাহেব সকলে উপস্থিত আসসালামু আলাইকুম তারপরে এই এটা সিলেট ডেল্টার পয়েন্ট এর ওয়েল আর কাউন্সিলর ইন ইউকে সবাইকে আসসালামু আলাইকুম এই আমার ভাই সাসাত্ত ভাই সলিমিয়া এই তার ঘরের মাঝে আপনারা সংগঠনে যে সাহায্যটা করছেন আপনারা অনেক অনেক ধন্যবাদ কিন্তু এই গরিব মানুষ আর আপনারা যে কাম করছেন এই কামের উপরে আপনারা অনেক অনেক ধন্যবাদ আপনারা ইলাহান যদি অনেক মানুষের সাহায্য করেন তা আপনারা হাত ধরে অনেক মানুষ শান্তি ভোগ করতে পারে তাই নিয়ে আপনারা ধন্যবাদ দেব হইল আর বর্তমানে বর্তমানে আরও অনেক অনেক সাহায্য করছেন আমার এই সলিমা বাইরে আপনারা সকলেও দোয়া করবা এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমরা বর্তমান কাউন্সিলর সাহেব মোহাম্মদ আলাল হোসেন তাই আমরা তোরা হইবা আর কি ছোট্ট করে একটা বক্তব্য দেবা বিসমিল্লাহির রহমানির রহিম কেশবপুর উত্তরপাড়া কর্তৃক আয়োজিত এবং আমার গ্রামের সম্মানিত মুরব্বিয়ান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আমাদের কেশবপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এবং উত্তরপাড়া গ্রামের সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুরব্বিয়ান আসসালামু আলাইকুম এখানে আমরা যে ব্যাপারে বইছি আপনারা গল্প মানে কিছু আরো শুনছেন আমাদের সলিমা বাইরে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড
ওয়েলফেয়ার কাউন্সিলর ইন ইউকে এর পক্ষ থেকে অনুদান করছেন অনেক সাহায্য করছেন আমরা এই ভাইদেরকে আমরা সবাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এরকম সাহায্য করার জন্য আমরা তারারে কাছে আমরা অনেক ঋণী অনেক ধন্যবাদ জানাই আর আমাদের আরো অনেক ভাইয়ারা এখানে সাহায্য করছেন বন্যায় তার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল গোটা জ্বলছিল যারা এটা একটা সংগঠন করছেন গরিব দুঃখের সহায়তা হররা তারার মহৎ হাত আল্লাহ এটারে কবুল করুক আমরা তারার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আবারও সবাইরে আন্তরিক ভালোবাসা ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত ধন্যবাদ কাউন্সিলর সাহেব এখন এই পর্যায়ে আমরা মসজিদের খতিব ইমাম সাহেব তাইন সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়ে আমরা এই যে সংগঠনের যত সদস্য বা এছাড়া যারা আছেন সবার লাগে একটা দোয়া করে লিবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমরা এখানে যে উদ্দেশ্যে জমায়েত হয়েছি আমরা উদ্দেশ্যটা হইল যে আমরা খেসবপুর উত্তরপাড়া আমরা সলমিয়াবাইর বন্যায় এবং গরম আগুন লাগিয়া সর্বক্ষেত্রে মিলাইয়া একটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে এই ক্ষয়ক্ষতি হওয়ায় আজকে এই জায়গার মাঝে গরর বড় প্রয়োজন আছিল উনি অনেক দিন ধরে মানুষের বাড়ির থাকা খুব কষ্ট স্বীকার করল যাই হোক আল্লাহর দয়া হয়েছে আল্লাহর দয়া ছাড়া পালা কোনো সাজ সহজে সম্ভব নাই আল্লাহর দয়ার কারণে যারার মাধ্যমে আল্লাহ তারা ভিতরে দয়া হারাইয়া দিছেন আজকে আমরা দেখলাম আমরা খুব খুশি হয়েছি এর ধারাবাহিকতায় আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি আমরা কেশবপুরের মুরব্বী জনাব মতিউর রহমান সাহেব এবং বর্তমান কাউন্সিলর সাহেব এবং আমরা মসজিদের কেশিয়ার সাহেব কেশবপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সাহেব আমার নুরু ভাই সহ আরও অনেক এখানে আমরা গণ্যমান্য ব্যক্তিসকল আছেন তো আমরা সর্বপ্রথমে ধন্যবাদ জানাই আল্লাহর আর এরপরে আমরা ধন্যবাদ জানাই মানুষের কারণ আল্লাহ কইছেন আমার শুকর তোমরা আদায় করো এবং বন্দারও শুক্রিয়া আদায় করো মাল্লাম ইয়াশকুরিল্লাহ ও মাল্লাম ইয়াশকুরিন নাস আল্লাহর শুক্রিয়া আদায় আমরা করছি বন্দারও শুক্রিয়া আমরা আদায় করলাম ও কারণে আজকে আল্লাহ আপনারা এত দূর দেশের আসছেন আর গরিবর লাগি দিয়ে এত দূরে থাকি ঠান আছে মনের মায়া আছে আকর্ষণ আছে এটার প্রমাণ আজকে আমরা পাইলাম আমরা এই বাইরে আজকে আপনারা ডেভেলপর এই যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের পক্ষ থেকে যে আপনারা অনুদান দেওয়া সাহায্য করছেন আমরা সুক্রিয়া আদায় করলাম এবং আমরা প্রত্যেকে আপনার লাগে মন খুলিয়া দোয়া করম আপনারা এটা করছেন ভবিষ্যতে ইলা আরও কোনো বালাঘাত যদি আপনারা করেন আল্লাহ আপনারা করার তৌফিক দিতা আরও ইগরও অনেকে সাহায্য সহযোগিতা করছেন সবর সাহায্য সহযোগিতার আল্লাহ কবুল করতা আর পরিশেষে আপনারা মঙ্গল এবং আপনারা বাচ্চা কাচ্চা আপনারা প্রবাস জীবন সুখীময় শান্তিময় এবং বাচ্চা কাচ্চা লইয়া বালা থাকতা এবং আপনারা যারা সাহায্য করছেন যারার মা নাই বাবা নাই দাদা দাদি নাই বংশ বন্যাদের অনেক নাই অনেকের আশায় অনেকে অনেক লাভ সহযোগিতা করছেন প্রত্যেকর এই সাহায্য আল্লাহ কবুল করতার উচিলে আল্লাহ দিন এবং দুনিয়ার বালাই নসিব কর্তা যারা নাই খবর জান্নাতবাসী কর্তা যারা আসেন নেক হায়াত দিতা আর এই ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্স ইন ইউকের পক্ষ থাকি 2 লক্ষ টাকা তান্ডে অনুদান করা হয়েছে ইগলর লাগে আবার বাকি আরো মানুষের সাহায্য করছেন আপনারা ধন্যবাদ আর আজকে এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমরা একটা দোয়া করা হইব কি তো আমরা ইমাম সাহেব দোয়া করবা صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم
كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا إلى شهر رمضان أي الله رزبر چندو أي الله أمرا من اختا نيك خزا جماعتو اسي اي خزا جماعتو يامرا مختصر زالو سنا خرسي ذاتي لوات خرسي زا درست شریف فرسی تمام را افنار در برو قبول فرما ام در فکر تکی بول برانتی به ادبی ویل افنار حبیب رسیلی معفری در خاص خوری مولا افنار زمایر بندن تی اللہ اماری سلمی بر گرخن خورتی حد دی من دی تخ دی اخل دی گن دی شهج و شهزگی تا خرسن دبا مولا اللہ پتی خور شهج و شهزگی تا ری قبول ار منجر فرما اللہ ای اللہ امدا زرا تخ دی شهج و خرتم فرسی نا اللہ امدا من دی اخل دی بود دی شهج و خرسی قبول خرو اللہ امدا ری وی روخم نیک خازو ببیشت شریک وار توفیق دیو ای اللہ زی شمست باین تی شهج و خرسن زه زه نیوته خورسون زه زه آشالویا خورسون شعب کشو تومی دانو مولا آی الله زرار ما نای بابا نای دادا نای دادی نای الله ششور ششوری نای یا تمام کور باشی اخلره شهج جر وسیله معفری دیو زرار ما سون بابا سون خدمت خورار توفیق دیو نیک حیات خان برای دیو آی الله امرا بیدشی اخلاره پروباس جیبان ده شانتی موی بنای دیو آی الله خمای روزی نمازه برکت دیو خاص خوری اتر الکاری اتر همسایار زتو بیدشی اخلاس این تمام ره حفاظت رکیو خاص خوری مولا امرار تمام مردگان اخلاره معفری دیو حسبون الله و نعم الوکیل نعم المولا و نعم النصیر بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جاي پرجاي امرا اي greater select development and welfare counselor in UK যে চেস্টার এন্ড নর্থ ওয়েলস এর রিজিওন থেকে যে 2 লাখ টাকা প্রদান করা হলো আমরা খালিক ভাই এ প্রদান করব আর কি সহ সবাই জি আমি মোহাম্মদ আব্দুল হালিক এই যে আমার চাচা শামসুদুর রহমান উনির মাধ্যমে আমার কাছে 2 লক্ষ টাকা আইছিল এই 2 লক্ষ টাকা আমি সলিমিয়া আমার চাচার ঘরে ভাই তারা তো 2 লক্ষ টাকা আমি তুলে দিয়েছি সালাম আলাইকুম এই সংগঠনের সবাইকে ধন্যবাদ আর আমি যে অসুস্থ মানুষে আপনারা যেবা যারা সাহায্য করছেন তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন আখেরাত আর আখেরাত পর্যন্ত যেন আল্লাহ ভালো রাখুন আর আমার যে 4টা বাচ্চা লই আমি অসহায় আসলাম আমার অসহায় সহায় করছেন তাতে আপনারা যে বাজারে আমার ভাই আসুন আমার চাষারা সকল সাহায্য করছেন সবার কাছে আমি আশা করি আমি কোনোদিনও শুধু হতাম বাতাম নাই আর আপনারা যে সংগঠনের উদ্দেশ্যে যে টাকাটা হয়েছে আমার চাষা তো ভাই আসুন আমার চাষারা আসুন এরা সহযোগিতায় আমি 2 লক্ষ টাকা আমি পাইছি আলহামদুলিল্লাহ আপনারা লাগে আমি সবসময় দোয়া করবো আমরা যতদিন আমার বাচ্চারা থাকবো ঘরে আমরা সবসময় দোয়া করবো ধন্যবাদ ধন্যবাদ সবাই রে আসসালামু আলাইকুম ও যারা রে আমরা সংগঠন থাকি ইয়ে করা হয়েছে অনুদান দেওয়া হয়েছে ও ও
কর খান্তা বানানি আর এখানে আছিল একটা ঘর তো বন্যার সময় এই ঘরের একবারে অবস্থা খারাপ এর পরেও আর একটা আগুন লাগিয়া একটা দুর্ঘটনা ঘটিয়া পুরা জলিয়া চালিয়ে গেছিল তো এখন এখানে প্রচুর মাটিও লাগে আসলে বর্তমান অনতা চলে আর কি টেম্পোরারি ঘর হিসাবে আর এখানে মাঝে আইতে গেলেও যে আমরা যে বন্যার সময় নদী মাতৃক বাংলাদেশের বন্যার সময় এই কেন সাঁকো দিয়া পুরো রাস্তা হওয়া লাগে ও গরবান বউ যে পিলার টিলার ফেলিং খাম চলে ওগুলা